আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিম কুকিং নিউ রেসিপি আজকে আমি একদম বেকারি স্টাইলে সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে নান খাটা বিস্কুট তৈরি করে দেখাবো এই বিস্কুটটা আমি চুলা এবং ওভেন দুভাবে তৈরি করে দেখাবো যাতে করে যাদের কাছে ওভেন নেই তারাও যেন তৈরি করতে পারেন চুলাতে তৈরি করেও বিস্কুটের উপর ওভেনের মতো কিভাবে কালার আনতে হয় তার কিছু সিক্রেট টিপস শেয়ার করব সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে হাফ কাপ সোয়াবিন তেল নিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তেলের পরিবর্তে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি অনফোর্থ কাপ চিনি এখানে অনফোর্থ কাপ চিনি আমি মেপে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা ব্যবহার করছি আর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া আপনারা চাইলে এলাচের গুঁড়াটা স্কিপও করতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এখন সব কিছু এখন খুব ভালোভাবে মিশে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির কোনো দানাদানা ভাব না থাকে যদিও এখানে পাউডার চুনি ব্যবহার করা হয়েছে তাই খুব সহজে এটা গলে যাবে তারপরেও এটা আমি একটু চেক করে নিচ্ছি দেখি এটা গলে গেছে কি না হ্যাঁ গলে গেছে এখন এর মধ্যে এক কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন তবে ময়দা দিলে বেশি ভালো রেজাল্ট আসবে এবার একটি সাহায্যে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে যখন ময়দার এই মিশ্রণটা এরকম ভিজা ভিজা আর কিছুটা দলা পেকে আসবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা জোর জোরে মনে হলেও কিছুক্ষণ মাখানো হলে এটা বিস্কুটের শেপ দেওয়ার মতো পজিশন চলে আসবে তিন চার মিনিট মাখানোর পর আমার বিস্কুটের ময়দার মিশ্রণটা এরকম ডোয়ের মতো হয়ে এসেছে তিন চার মিনিট মাখানোর পরেও যদি আপনাদের ডোটা এরকম পজিশনে না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা আরও দুই এক চামচ তেল অ্যাড করে দিতে পারেন ময়দা প্রকারভিদের কারণে অনেক সময় তেল দুই এক চামচ বেশি লাগতে পারে তবে কোনোভাবে এর মধ্যে কোনো লিকুইড কোনো কিছু মেশানো যাবে না তাহলে কিন্তু আপনাদের বিস্কুটগুলো সফট আর ক্রিস্পি হবে না এখন একটি চামচ দিয়ে ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা বিস্কুট সমান হবে সবগুলো লিচি কাটা হয়ে গেছে আমার এক কাপ ময়দা থেকে পনেরোটা বিস্কুট হবে আপনাদের বিস্কুটের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে এখন এই বিস্কুটগুলো বিস্কিটে শেপ দেওয়ার জন্য হাতের তালুতে এভাবে নিয়ে গোল গোল করে প্রথমে বল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে এরকম চেপে চেপে চ্যাপটা করে দিচ্ছি এভাবে আলতো হাতে চ্যাপটা করে দিলে এক একটা বিস্কুট তৈরি হয়ে যাবে আর এভাবেই আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব বিস্কুটগুলো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিস্কুটের গাইজের কোনো ক্র্যাক না থাকে যদি এরকম ফাটল থাকে তাহলে বিস্কুটগুলো বেক হওয়ার পরে আরও বেশি ফেটে যাবে এখন একটা বেকিং ট্রে উপরে সামান্য তেল ব্রাশ করে এখানে বিস্কুট দিয়ে দিয়েছি এখানে আমি বারোটা বিস্কুট দিয়েছি আর কি কয়েকটা বিস্কুট আমি রেখেছি ওটা আমি চুলার পজিশনে দেখাবো চুলাতে কীভাবে তৈরি করতে হয় এখন বিস্কুটের উপরে সুন্দর একটা কালার আনার জন্য একটা ডিমের কুসুম এবং ব্রাশ করে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল এটা না দিলেও হবে আপনারা যদি না চান এটা স্কিপও করতে পারেন সবগুলোর উপরেই খুব সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি আমি আজকে বিস্কুটের উপরে কোনো ধরনের তিল কালো জিরা বাদাম কোনো কিছুই ব্যবহার করব না যদি আপনারা এগুলো দিতে চান তাহলে এই পর্যায়ে দিতে পারেন এখন একশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট ওভেনটা ফ্রি হিট করে বিস্কুটের ট্রেটা মিডিল তাক থেকে এক তাক উপরে ট্রেটা বসিয়ে আপডাউন হিটে বিশ মিনিট বেক করে নিব তবে আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী দুই এক মিনিট সময় এদিক ওদিক হতে পারে এখন চুলাতে কিভাবে বিস্কুট বেক করতে হবে সেই পজিশনটা দেখিয়ে দিচ্ছি সেই জন্য একটা সসপ্যানের এরকম থালাতে তেল ব্রাশ করে নিয়েছি এরপর এর উপরে টিম ব্রাশ করে দিচ্ছি যেহেতু এটা চুলাতে বেক করব সেই জন্য একটি বড় সাইজের হাড়ি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার পাতালের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে সাবধানে এটি এটা বসিয়ে দিচ্ছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চল্লিশ মিনিটের মতো বেক করতে হবে বিশ মিনিট পর ওভেন থেকে বিস্কুটগুলো বের করে নিয়েছি দেখেন আমার বিস্কুটগুলো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে এবার ওভেনের রেকের উপরে রেখে এটাকে ঠান্ডা করে দিচ্ছি আটচল্লিশ মিনিট পর আমার চুলার বিস্কুটগুলো হয়ে গেছে দেখেন এগুলোর উপরে কত সুন্দর কালার এসেছে অনেকটা ওভেনের মতোই কালার এসেছে এখন আমি দুটোই কম্পেয়ার করে দেখাচ্ছি এই হাতেটা ওভেনের আর এই হাতেটা চুলার পিছনটাও দেখিয়ে দিচ্ছি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম বেকারি স্টাইলে বিস্কুটের মতো হয়েছে আপনারা বাসায় সবার ট্রাই করবে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ